বন্ধুরা, আজকের আমি দেখাবো এই যে ডিজাইনটা আছে এখানে, এই গণেশ, এই যে প্রতিভাতে মহিলা, মাঝখানের ফুল, এগুলোকে কিভাবে আমরা আলাদাভাবে কেটে ব্যবহার করতে পারি। আর একটা ব্যাপার, এখানে ধরুন অন্য ভাষায় একটা কিছু লেখা আছে, আমরা এখানে অন্য ভাষায় কিভাবে টাইপ করে লিখতে পারি। তো প্রথম আমি এখানে দেখুন গণেশের ডিজাইন আছে, মহিলা হাতে প্রদীপ আছে, ফুল আছে, এগুলোকে আলাদা কিভাবে কাটবো সেটা আগে দেখাই, তারপরে আমরা কি করে অন্য ভাষার ল্যাঙ্গুয়েজ এখানে লিখব সেটা দেখাবো। তো প্রথম বলে দিই, প্রথম ধরুন এই আমার ডিজাইনটা নেওয়া আছে, উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে থ্রি ডি এবং টু ডি দুটো ভিউকে আমরা দেখব। এই অবস্থায় গিয়ে এখানে এই যে প্রিভিউ রিলিভ অপশন আছে, এর উপর একটা ক্লিক করব। করলে আমার টু ডি ভিউতে থ্রি ডিটা একটা কালার কম্বিনেশনের মাধ্যমে দেখাবে। তো এখানে আমরা কটা ভাগে টুকরো করব, প্রথমেই গণেশজি, তারপরে মহিলা, তারপরে ফুল, তাহলে তিনটে টুকরো আমরা এখান থেকে করতে চাইছি। সেক্ষেত্রে আমরা এখানে তিনখানা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। প্রথমে এই রেডি আছে, ডুপ্লিকেট অপশনে ক্লিক করলেই আর একটা ডুপ্লিকেট হলো, এখানে ক্লিক করে আরও একটা ডুপ্লিকেট নেব, তাহলে তিনখানা ডুপ্লিকেট লেয়ার আমরা তৈরি করলাম। এবারে নিচের লেয়ারের চোখগুলো বন্ধ করে দেবো, একদম উপরের লেয়ারে আমরা আছি। এখানে শুধু এই গণেশজিকে কেটে নিতে চাই, তাহলে কি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ড্র করার পরে এটাকে আপ অ্যারো দিয়ে ওপরে তুলে নেব, তুলে নেওয়ার পর শেপ এডিটরে গিয়ে আমরা জিরো করে দেব। জিরো করে দিলেই পরি ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে শুধু গণেশটাই আছে। তো আমরা এই গণেশজির রিলিফটা যদি এখান থেকে নিতে চাই তাহলে কি করব, রিলিফ অপশানে যাব, রিলিফ অপশানে গিয়ে সেভ কম্পোজিট। এবার আমরা যেখানে সেভ করব, ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, সেই ফোল্ডারে গিয়ে এখানে আর্টক্যাম রিলিফ আছে, এখানে গিয়ে আমরা লিখব গণেশা সেভ। তাহলে এখানে আমার এই গণেশজিটা সেভ হয়ে গেল। এবারে বলে দিই, এই লেয়ারে চোখ বন্ধ করলাম, এবার দ্বিতীয় লেয়ারে গেলাম। এখানে ধরুন আমাদের এই পরিটা নেওয়া দরকার, তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছিলাম এটা নিচের দিকে এরকম নামিয়ে আনবো, এনে এখানে শেপ এডিটারে গিয়ে জিরো রেস্ট করে দেব। জিরো রেস্ট করে দিলে দেখুন শুধু পরি আর প্রদীপ আছে। আমরা যদি পরি আর এই প্রদীপগুলোকে সেভ করতে চাই তাহলে আবার রিলিফ অপশানে যাব, আর এই সময় থ্রি ডি ভিউটাকেও লক্ষ্য করে দেখবেন, শুধুমাত্র এইটুকুই দেখা যাবে, আর এই লেয়ারটাকেই কিন্তু আমায় সিলেক্ট করে রাখতে হবে। এবারে রিলিফ অপশানে গিয়ে সেভ কম্পোজিট, এখানে আমরা লিখব লেডি উইথ ক্যান্ডেল, এটাকে সেভ করে দিলাম। এবার যদি শুধুমাত্র ফুলটাকে আমরা সেভ করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে আমরা এইভাবে ড্রয়িং করব। এটাকে মন দিয়ে একটু দেখবেন, লক্ষ্য করবেন, এইবার আমরা কি করব, এই জায়গাটায় গিয়ে নোট এডিটর নেব। নোট এডিটর নেওয়ার শর্টকাট কি হচ্ছে, এন, এন প্রেস করলে নোট এডিটর নিলাম। এবার এস প্রেস করে স্মুথ করলাম। এবারে কি করব, সিলেক্ট টুল নিতে গেলে আবার এন প্রেস করব, শেপ এডিটরে যাব, গিয়ে জিরো করব। জিরো করলে প্রতিভাতে মহিলা ডিলিট হয়ে গেল। এইবার আমরা করব কি, এটাকে ক্লোজ করে এখানে যে মিরর অপশান আছে, মিরর অপশানে গিয়ে লেফট ওভার রাইট, তাহলে এইটা করলে টোটাল প্রতিভাতে মহিলা ডিলিট হয়ে গেল। এবার এইটাকে আমরা সেভ করে নেব, তাহলে এখানে শুধু ফ্লাওয়ার বলে সেভ করব। তাহলে এইভাবে আমরা যে কোনো বড় রিলিফ থেকে তার কোনো একটা অংশটাকে কেটে আমাদের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবারে আমি দেখাবো নিচের লেয়ারে সবগুলো একসাথে আছে,
এখানে আমি এই লেখাটাকে ডিলিট করে অন্য কোনো লেখা আনতে চাই। তাহলে প্রথম এই লেয়ারটাকে এনেবল করার জন্য এর ভিউটাকে এনেবল করতে হবে, তবে আমরা থ্রিডি ভিউতে দেখতে পাবো। এবার এখানে যে লেখাটা আছে, লেখাটা ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে, এই লেখাটুকুকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা এইভাবে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর একটু জুম করে দেখে নেব, দেখে নিয়েছি। এবার এটা সিলেক্ট করে জাস্ট শেপ এডিটরে গিয়ে জিরো অপশানে ক্লিক করে দেবো, তাহলে এই জায়গাটা জিরো হয়ে গেল। এবার আমরা এখানে যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে তার জন্য কি করব, এখানে টেক্সট টুলটাকে সিলেক্ট করব। তাহলে এই টেক্সট টুল সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক করে আমরা লিখতে শুরু করে দেব। টেক্সট টুল এনেবল হয়ে গেছে, ক্যাপস লক অন করলাম। এখানে গিয়ে আমরা লিখব জয় গণেশা, ডান। এবার লেখাটাকে F9 প্রেস করে পেজের মিডিল নিয়ে নিলাম। লেখাটাকে একটু লম্বা করার জন্য ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম, অল চেপে এইরকম নিচের দিকে টানলে একটু লম্বা হয়ে গেল। এবারে ডাউন অ্যারো প্রেস করে আমরা মোটামুটি একটু মিডিল পজিশনে রাখলাম। এবারে আমাদের টোটাল রিলিফ লেয়ারের হাইটটা কত এখান থেকে দেখে নেব। এখানে হোল লেয়ারের হাইট আছে 15 mm। তাহলে এই জয় গণেশের 3D করার জন্য আমরা এখানে শেপ এডিটরে যাব, গিয়ে 13 mm স্টার্ট হাইট দেব, দেওয়ার পরে লিমিট টু হাইট এখানে 2 mm হাইট দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, ক্লোজ। তাহলে এইভাবে আমরা এখানে যে কোনো লেখা অ্যাড করতে পারি, এবং অ্যাড করে নেওয়ার পরে এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব, রিলিভ অপশানে গিয়ে সেভ কম্পোজিট, এখানে ফুল 3D এই নামে এটাকে আমরা সেভ করে দিলাম। আশা করি এই ব্যাপারটা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।